ব্রিজের ওপর আচমকা গাড়িতে বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়ি। এই অবস্থা থেকে আশেপাশের লোকজন ছুটে আসেন, তারপরই তাদের চোখে পড়ে দূরে ক্যামেরা চলছে, চলছে শুটিং। সেই শুটিং এর প্রয়োজনে বিস্ফোরণ ঘটনা হয়েছে গাড়িতে। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ দার্জিলিং এর সেবকে হেরিটেজ তকমা পাওয়া করোনেশন ব্রিজে। ঘটনার ছবি এক স্থানীয় বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, সেই ভিডিও ভাইরাল হয়। যদিও ভিডিও সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। এরপরে বিভিন্ন পরিবেশবিদ এবং সামাজিক সংগঠন সরব হয়েছে। তাদের প্রশ্ন, এতদিনের পুরনো ঐতিহ্যশালী ব্রিজে কি করে প্রশাসন শুটিং এর অনুমতি দেয়, আর সেই শুটিং এই বা কিভাবে বিস্ফোরণ ঘটনা হয় গাড়িতে, এতে হেরিটেজ ব্রিজের ক্ষতি হলে তার দায় কে নেবে? যেটার উপরে 10 টনের উপরে কোনো গাড়ি চলাচলের উপরে নিষেধাজ্ঞা আছে, দুটো পিলারের অবস্থা খারাপ, মাঝামাঝি 2011 সালের ভূমিকম্পতেও ক্র্যাক ধরা পড়েছিল, আমরা বারবার দাবি তুলছি যাতে এটাকে হেরিটেজ ঘোষণা করা হয়, এটাকে বাঁচানো হয়, সেই জায়গা দাঁড়িয়ে কি করে অ্যাডমিনিস্ট্রেশন এটার পারমিশন দেয়? সেতু করোনেশন ব্রিজ দুর্বল অবস্থায়, সেখানে এই ধরনের পারমিশন বা এই ধরনের শুটিং এর যে প্রচেষ্টা করার চেষ্টা করা হয়েছে সেটা কে করলো কে না করলো এর ব্যাপারে আমার মনে হয় সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের তরফ থেকে অনুসন্ধান করা উচিত। প্রশাসন সূত্রে খবর, মুম্বাইয়ের একটি সংস্থা করোনেশন ব্রিজে ওয়েব সিরিজের শুটিং করছিল, সেই সময় এই ঘটনা ঘটে। এই নিয়ে হইচই শুরু হতেই শুটিং বন্ধ করে পাত্তারি গুটিয়ে চলে যায় ওই সংস্থা। দার্জিলিং এর পুলিশ সুপার জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজের একপাশে একটি গাড়িতে বিস্ফোরণ হচ্ছে, এই বিস্ফোরণ শুটিং এর দৃশ্য। পুলিশ যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার জেরে ডেকে পাঠানো হয়েছে ওয়েব সিরিজের প্রযোজককে। ঘটনার জেরে আগামী শনিবার প্রতিবাদ কর্মসূচি নিয়েছে একাধিক পরিবেশবাদী সংগঠন। সনদ ঝা ও বহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।